সচিব নজরুল ইসলামের নির্দেশে শেরপুর ঢাকা মহাসড়ক শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত 65 কিলোমিটার সড়ক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন। সড়কটি বর্তমানে রয়েছে 24 ফুট, তা মজবুতিকরণ ও প্রশস্তকরণে 34 ফুট 3.3 মিটার হবে। একে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 1000 কোটি টাকা। সেই সাথে 5টি সেতু ও 27টি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হবে। তবে সড়কটির উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হলেও উভয় পাশে অবৈধ স্থাপনা বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। প্রায় সাতশো বিদ্যুতের খুঁটি শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়কে রয়েছে, তা সরিয়ে নিয়ে রাস্তা প্রশস্ত করা উচিত। এ বিষয়ে বিদ্যুতের শেরপুর নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় বলেন, কেবলমাত্র চিঠি পেয়েছি, সময় ঘুরে খুঁটি সরিয়ে নেওয়া হবে। শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।